আসসালামু আলাইকুম, রেসিপিজ বাই নুসরাত কুকিং এ সবাইকে স্বাগতম। আজকের রেসিপি ঘরে তৈরি টক দই। আজকের ভিডিওটা শুরু করবার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, আপনারা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের টক দইয়ের রেসিপি। আজকে টক দইয়ের জন্য আমি নিয়েছি 750 ml মিল্ক, এটা ফুল ফ্যাট মিল্ক, এবং নিয়েছি দইয়ের বীজ বা টক দই, এবং দই বসানোর একটি পাত্র, এটা হিট প্রুফ, এটাতে আমি চুলায় দইটা বসাবো। আমি একটি মোটা তলানি যুক্ত পাতিল নিয়েছি, তার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এই ধরনের স্ট্যান্ড অনেকের বাড়িতেই আছে এবং এতে এর নিচে পানি দিয়ে তার উপর স্ট্যান্ডটির উপরে দইয়ের পাত্র বসিয়ে সম্পূর্ণ পাত্রটি ঢেকে দইটাকে স্টিম করে নিব। এবার দই তৈরির সম্পূর্ণ প্রস্তুতিতে চলে যাচ্ছি। চুলায় একটি পাত্র বসিয়ে তাতে আমি মেপে মেপে 750 ml দুধ নিয়ে নিচ্ছি। দুধটা অবশ্যই ফুল ফ্যাট হতে হবে। আমি মেপে মেপে 3 কাপ দুধ নিয়ে দিচ্ছি। এখানে 750 ml দুধ রয়েছে। এবার চুলার মাঝারি আছে, দুধটাকে আমি জাল দিয়ে বরফ তুলে নিব এবং বারবার নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। চুলার পাশে থেকে বারবার দুধটাকে নেড়ে দিতে হবে। দুধটাতে বলক চলে এসেছে, এভাবে আমি আরো একটি বলক তুলে নিব এবং দুধটাকে আমি সামান্য একটি একটু কমিয়ে নিব, দুধটা বেশি ঘন করা যাবে না। এবার অন্য একটি পাত্রে আমি জাল করে নিয়ে গরম দুধটাকে ঢেলে নিব এবং এই দুধটাকে কিছুটা ঠান্ডা হতে দিব। দুধটা কিছুটা ঠান্ডা হতে থাক, এদিকে আমি দইয়ের বীজ বা টক দইটাকে ঠিক করে নিব। এখানে আমি একটি কাঁটা চামচ দিয়ে দইটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এটা খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে, তা না হলে কুসুম গরম দুধের ভিতরে যখন দইটা দিব তখন এটা ফেটে যেতে পারে। এর জন্য টক দইটাকে খুব ভালো মতো একটি কাঁটা চামচ কিংবা হুইস্কের মাধ্যমে ফেটিয়ে নিতে হবে। দেখুন, আমি দইটাকে ফেটিয়ে একদম মসৃণ করে নিচ্ছি। এভাবে দইটাকে ফেটতে হবে এবং কুসুম গরম দুধের ভিতরে দইটাকে মিশিয়ে নিতে হবে। আমি দুধটাকে আরও কিছুক্ষণ নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। এটা কুসুম গরম হবে যেন আপনার হাতের একটি আঙ্গুল চুবালে সহ্য করা যায়, এ ধরনের গরম হতে হবে। এবার যে পাত্রে আমি দইটা বসাবো সেই পাত্রটা নিয়ে নিচ্ছি এবং কুসুম গরম দুধটাকে আমি দইয়ের পাত্রে ঢেলে নিচ্ছি। একটু সাবধানে ঢালতে হবে। এবার এই দুধটার ভিতরে আগের থেকে ফেটিয়ে রাখা টক দই থেকে আমি 4 টেবিল চামচ টক দই দিব এবং বাকি 1 টেবিল চামচ টক দই আমি পরে অ্যাড করব। প্রথম 4 টেবিল চামচ টক দই আমি দুধটার সাথে ভালো মতো মিশিয়ে নিব। এই 4 টেবিল চামচ দইটাকে আমি দুধের সাথে ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। খুবই ভালো মতো দুধের সাথে এই দইটাকে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ন্যাচারাল টক দই যেটা সেটাই ব্যবহার করেছি। এবার শেষের 1 টেবিল চামচ দই আমি দিয়ে দিচ্ছি এবং এই দইটাকে আমি খুবই আলতোভাবে দুধের সাথে মিশিয়ে দিব। এটাকে বেশি
মেশানোর দরকার নেই, এতে করে দুধটা দইয়ের সাথে ভালো মতো জমবে। এবার দইয়ের এই মিশ্রণটাকে আমি চুলায় স্টিম করতে দিব। এর জন্য আমি আগে থেকে ঠিক করে রাখা পাতিলটার উপরে স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং এর উপরে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিতে হবে স্ট্যান্ড থেকে মাঝারি বরাবর, এর বেশি যেন না হয়। আমি আরো একটু পানি দিয়ে দিচ্ছি, এটাই ঠিক আছে। এবার আমি এটার উপরে দইয়ের পাত্রটা বসিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা অবশ্যই ঠিক থাকতে হবে। এবার এই দইয়ের পাত্রটা আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে এটাকে আমি 2 ঘন্টা স্টিম করে নিব। চুলার জাল মাঝারি আঁচে রেখে এটাকে আমি 2 ঘন্টা স্টিম করে নিব। 2 ঘন্টা পরে তৈরি হয়ে যাবে আমার গড়ের পাতা সহজ উপায়ে দই। 2 ঘন্টা পর আমার দইটা জমে গিয়েছে, এটাকে আমি ঠান্ডা করে আরো 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি দইটাকে কেটে দেখাচ্ছি। দইটাকে ফ্রিজে রাখবার জন্য এটা আরো ভালোভাবে জমবে। দেখুন আমার দইটা কি সুন্দরভাবে জমে গিয়েছে। এই টক দইটা দিয়ে আপনারা লাচ্ছি, বোরহানি কিংবা রায়তা তৈরি করে খেতে পারবেন এবং রান্নার যে সকল রেসিপিতে টক দই ব্যবহার করা হয় সেগুলোতে ব্যবহার করতে পারবেন। এমনকি এটাকে দইয়ের বীজ হিসেবে মিষ্টি দইও তৈরি করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।